বাজেট নিয়ে আগেই সমালোচনা না করে বাজেট বোঝার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী বললেন দরকার হলে বাজেট সংশোধন করা হবে বিশ্বব্যাংক প্রসঙ্গে বলেন বাংলাদেশের উন্নয়নে তারা টাকা দিচ্ছে তাই তাদের কথা শুনতে হবে দুপুরে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন বাজেটে সাহসী কিছু পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মনে করেন বক্তারা বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতির নানা দিক ও চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার সকালে এক সেমিনারে অংশ নেন অর্থমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এতে বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়ানোর কথা বলেন তাগিদ দেন কৃষিখাতে ভর্তুকি অব্যাহত রাখার দারিদ্র্য দূরীকরণে কৃষি উৎপাদনে জোর দিতে হবে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কৃষি খাতে বরাদ্দ বাড়ানো দরকার। দেশের ডলার সংকটের মূল কারণ টাকা পাচার উল্লেখ করে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম তার রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন। টাকা পাচার বন্ধ থেকেই মূলত ডলার কাআই শুরু হয়েছিল এটা অনেকের ধারণা। স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কফি প্রিমিয়াম আয়োডাইজড লবণ এই টাকা প্রচারটাকে কিভাবে বন্ধ করা যায় এই জোরালো কিছু পদক্ষেপ বাজারে পণ্য ঘাটতি হবে না আশ্বাস দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন আমদানি সহজীকরণে কাজ করছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় যে কাজ কোনো পণ্য যেন ঘাটতি না থাকে আমরা যে দৃষ্টিতে আমরা কার্যক্রম করেছি যে আমাদের কার্যক্রমটা এমনভাবে হবে বাজারে যেন কোনো প্রোডাক্টের ঘাটতি না থাকে সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আর বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন দেশ চালাতে টাকা দরকার তাই বিশ্ব কথা শুনতে হয় বিশ্বব্যাংক করছে যে বাংলাদেশ খুব ভালো করছে আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের কাজে বিশ্বব্যাংকের কথা শুনতে হবে খালি বলে দিলে তো হলো না যে বিশ্ব ব্যাংকের কথা মতো চলছে তা আপনি চালান না আপনি দেন টাকা বাজেট ঘোষণার পর নানা আলোচনা সমালোচনার কথা তুলে ধরে বাজেট বুঝে তবেই সমালোচনা করতে পরামর্শ দেন অর্থমন্ত্রী ডিবিসি নিউজ ঢাকা